नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ मग्गनतिमिरन्दस्य गनाञ्जनशलाकया चक्षुरुन्मृतं जन तस्मै श्रीगुरुवै नमः श्रीचैतन्यमनभीष्टं स्थापितं जन भूतले स्वयं कदा कदामयं ददाति पदान्तिकां, वन्दे हयं चिगुरुचिजूतपदकमलं श्रीगुरुना वैष्णवंश श्रीरूपं सग्रजातं सहघन रघुनाथं वितां तं स जीवं श्राद्वैतं सवदूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादा न सहघन ललिता श्रीविशाखान्नितां स नमों विष्णुपदाय कृष्णपिष्टाय भूतले श्रीमते जयपतका स्वामीति नामिने नमाचार्यपदाय नितायि कृपापदायिने गौरकथधमदाय नगरग्रामतारिणे नमं विष्णुपदाय कृष्णपिष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष हे कृष्णा करुणासिन्धु दीनावन्धजगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तु तप्त तप्तकाञ्चन गौराङ्गी राधे विभनेश्वरी विषभानश्रुते देवी प्रणमामि हरिप्रिय वंश कल्पतुर्भ कृसिन्धुवै वच पतितानां पावुने बुष्णवेव नमो नमः जयो श्रीकृष्ण चैतन्य प्रभुनितानन्द श्री अद्वैत गदाधर शिवा सदि गौरभक्तविंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে হরি ওম তৎসৎ মোকং করতি বাচলং পঙ্গং লঙ্গহেতে গirim চতকি পাদ মাং বন্দেসি গুরুদিনतारিনং পরমানন্দ মাধবং চি চন্দনেশ্বরং নষ্ট প্রায় সভদ্র শুনিত্যং ভাগবত শ্রীবায়া ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নষ্ট কি ভাগবত শ্রীমদ দশম স্কন্ধের তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের জন্ম এবং শ্লোক চব্বিশ রূপং কুবাচ রূপর বাক্যমাদং ব্রহ্মজ্যোতি নিরগুণ নির্বিকার সত্যমাত্রং নির্বিশেষং নিরহং সতং সাথ বিষ্ণুরাধ্যাপ শ্রীদেব কুবাচ রূপ যৎ পাহু রক্তমাত ব্রহ্মা যতির নির্গুনাং নির্বিকারম সত্রামা্াং নির্ভশসাং নিরিয়াং শতাং সাকাদ বিষ্ণু রাদ্যত্ম দিবা শৃধিবাক বাচা রূপাংজাত্তাত পাহ রবাক্ত ব্রহ্মা জ্যোতির্নিরগুণং নির্বিকারং সত্তমত্রং নির্বিশেষং নিরহং সতাৎ শাখাদ্ বিষ্ণু রাধা আত্মদীপঃ শ্রী দেবকবাচা ूपा जातात् पाहुर वाक्टमाद ब्रह्म ज्योतिर्निर्गुणां निर्विकारम् सत् साक्षात् विश्वराधात्म दीपा মাতাজিরা একজন বলুন শ্রীদেবকে রূপং বাক্য ব্রহ্ম জ্যোতির নির্গুণাং নির্বিকার সত্তমাত্রাং নির্বিশেষাং নির শতাং সাক্ষাৎ বিষ্ণুর আধ্যাত্মীপ শব্দার্থ শ্রীদেবকী উবাচ শ্রী দেবকী বললেন রূপম রূপ অথবা বস্তু যত তৎ কারণ আপনি সেই বস্তু প্রাহু বলা হয় অব্যাক্তম জরা ইন্দ্রের অগোচর অত শ্রীকৃষ্ণ নাম আদি নভাবেদ ভাবেত গাঝ্যম আদ্যম আপনি আদি ব্রহ্ম আপনি ব্রহ্ম জ্যোতি জ্যোতি নির্গুণম জরাগুণ রহিত নির্বাকরম পরিবর্তন রহিত বিষ্ণুর শাশ্বত স্বরূপ সত্ত্বামাত্রম আদি তত্ত্ব সব কিছুর কারণ নির্বিশেষম পরমাত্মারূপে আপনি সর্বত্র বর্তমান নিরীহম জড়বাসনা রহিত স সেই পরম পুরুষ তম আপনি সাক্ষাৎ প্রত্যক্ষভাবে বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণু আধ্যাত্ম দ্বীপ সমস্ত দিব্যজ্ঞানের আলোক আপনাকে জানা হলে সব কিছু জানা হয় হয়ে যায় যসমিন বিজ্ঞাতে সর্বমে এবং বিজ্ঞাতং ভবতি অনুবাদ অনুবাদটা অনেক বড় আছে তা বলুন আমার সাথে শ্রীদেব কি বললেন হে ভগবান বেদ অনেক তাদের মধ্যে কয়েকটি আপনাকে মন ও বাক্যের অগোচর বলে বর্ণনা করা হয় তবুও আপনি সমগ্র জগতের আদি উৎস আপনি ব্রহ্ম সর্ববৃহৎ সূর্যের মতো জ্যোতির্ময় আপনার কোনো জড় কারণ নেই আপনি নির্বিকার ও নির্বিশেষ এবং আপনার কোনো জড় বাসনা নেই এইভাবে বেদে আপনাকে বাস্তব বস্তু বলে বর্ণনা করা হয়েছে তাই এ ভগবান আপনি প্রত্যক্ষভাবে সমস্ত বৈদিক বাণীর উৎস এবং আপনাকে জানা হলে ক্রমশ সব কিছু জানা হয়ে যায় আপনি ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মা থেকে ভিন্ন তবুও আপনি তাদের থেকে অভিন্ন মন কিছুই সব কিছুই আপনা থেকে উদ্ভূত হয় নিঃসন্দেহে আপনি সর্বকারণের কারণ ভগবান শ্রীবিষ্ণু অর্থাৎ সমস্ত দিব্য জ্ঞানের আলোক তাৎপর্য সমস্ত বস্তুর উৎস শ্রী শিলাপহুপাত কি তো তাৎপর্য শিলাপহুপাত কি তাই সমস্ত বস্তুর উৎস হচ্ছে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ তারা উভয় এই বিষ্ণুতত্ত্ব ঋগ্বেদ থেকে আমরা জানতে পারি ওম তৎ বিষ্ণু পরমং পদম সমস্ত বস্তুর আদি উৎস হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু যিনি পরমাত্মা এবং ব্রহ্মজ্যোতিও জীবেরাও বিবিধ শক্তি সমন্বিত বিষ্ণুর বিভিন্ন অংশ পরাশ্র শক্তি বিবিধই চুয়েত স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচ শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ তাই সবকিছু ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় দশম অধ্যায়ে অষ্টম সুখে বলেছেন অহং সর্বস্ব প্রভব মত্তং সর্বপ্রবদ্ধতে আমি জড় এবং চেতন উভয় জগতেরই আদি উৎস সবকিছুই আমার থেকে প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ তাই সর্বকারণের পরম কারণ সর্বকারণ কারণম শ্রীবিষ্ণু যখন তার সর্বব্যাপ্ত রূপ বিস্তার করেন তখন আমাদের বুঝতে হবে যে তিনি নির্বাকা নিরাকার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি যদিও সব কিছুই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয় তবুও চরমে তিনি একজন পুরুষ অহম আদির অহম আীর্ দেবানাম আমি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর আদি উৎস এবং তাদের থেকে অন্যান্য সমস্ত দেবতারা উদ্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ তাই ভগবদ গীতায় চোদ্দোদ্ায় সাতাশ নম্বর বলেছেন ব্রহ্মান্না নাহি প্রতিষ্ঠা অহম ব্রহ্ম আমার উপর আশ্রিত ভগবান আরও বলেছেন যে অপর্ণ দেবতা ভক্তা যজনায় নেতা দেও বিমামি বা কন্তেয় যজন্ত অভিধিপূর্বকম হে কন্তেয় যারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতাদের পূজা করেন তারাও অবিধিপূর্বক আমারই পূজা করেন ভগবদ্গীতার নবম অধ্যায় তেইশ নম্বর শ্লোকে এটা বর্ণনা আছে অনেক মানুষ রয়েছে যারা সমস্ত দেবতাদের পৃথক পৃথক ভগবান বলে মনে করে তাদের পূজা করে কিন্তু প্রকৃতপক্ষে দেবতারা ভগবান নন বাস্তবিকপক্ষের সমস্ত দেবতা এবং সমস্ত জীবেরা শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ মামেই বাংশ জীবলোকে জীবভূত দেবতারাও জীবভূত কার তারা পৃথক ভগবান নন কিন্তু যে সমস্ত মানুষ মানুষের জ্ঞান অপরিপক্ক এবং জরা প্রকৃতির গুণের দ্বারা কলুষিত তারাই তাদের বুদ্ধি অনুসারে বিভিন্ন দেবতাদের পূজা করে তাই ভগবদ্গীতায় তাদের তিরস্কার করা হয়েছে কামে স্তত্রপহিত জ্ঞানা পপদন্তে অন্য দেবতা যেহেতু তারা বুদ্ধিহীন এবং উন্নত চেতনা সমন্বিত নয় তাই তারা সত্যকে যথাযথভাবে জানতে না পেরে দেবদেবীদের পূজা করে অথবা মায়াবাদ আদি দর্শন অনুসারে জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর উৎস সেই সম্বন্ধে বেদে উল্লেখ করা হয়েছে যশ্ব ভাষা সর্বামৃদ বিভাতি পরম সত্যকে। শ্রীমদ্ভাগবতের পরবর্তী অধ্যায়ে দশম স্কন্ধের আঠাশ অধ্যায়ে পনের শ্লোকে বর্ণনা আছে সত্যং জ্ঞান মনন্তং যদ ব্রহ্ম জ্যোতি সনাতনম বলে বর্ণনা করা হয়েছে ব্রহ্ম যদি সনাতন বা শাশ্বত তবুও তা শ্রীকৃষ্ণের আশ্রিত ব্রাহ্মণ্যই প্রতিষ্ঠ হম ব্রহ্মসঙ্গীতায় উল্লেখ করা হয়েছে যে ভগবান সর্বব্যপ্ত অন্ডার অন্তরস্ত পরমাণু অন্তরস্তম তিনি প্রতিটি ব্রহ্মাণ্ডের অন্তরে রয়েছেন তিনি প্রতিটি পরমাণুতেই পরমাত্মা রূপে রয়েছেন যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি 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 অশেষ বসুধা আদি বিভূতি ভিন্নম ব্রহ্ম ভগবান থেকে স্বতন্ত্র নয় তাই দার্শনিকা দার্শনিক দার্শনিকা দার্শনিকরা যা কিছু বর্ণনা করে তার চরমে শ্রীকৃষ্ণ অথবা শ্রীবিষ্ণু সর্বং খল্লিদং ব্রহ্ম পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবান জ্ঞানের বিভিন্ন স্তর অনুসারে ভগবান শ্রীবিষ্ণু বিষ্ণু ভিন্ন ভিন্নভাবে বর্ণিত হয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে তিনিই সবকিছুর আদি উৎস দেবকী যেহেতু এক যেহেতু ছিলেন এক ভগবানের এক অনন্য ভক্ত তাই তিনি বুঝতে পেরেছিলেন সেই ভগবান বিষ্ণু তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন অতএব বসুদেবের প্রার্থনার পর দেবকী তার প্রার্থনা নিবেদন করেছিলেন তিনি তার ভাইয়ের নৃশংস অত্যাচারের ভয়ে অত্যন্ত ভয়ভীত ছিলেন দেবকী বলেছিলেন হে ভগবান নারায়ণ রামচন্দ্র শেষ বড় নরসিংহ বামন বলদেব আদি অনন্ত গোটি অবতারেরা আপনার নিত্য রূপ এবং বৈদিক শাস্ত্রে সেই সমস্ত রূপকে শাশ্বত বলে বর্ণনা করা হয়েছে আপনি আদি কারণ আপনার সমস্ত অবতারেরা এই জড় সৃষ্টির বাইরে বিদ্যমান এই জড় জগৎ সৃষ্টি হওয়ার পূর্বে আপনার রূপ বর্তমান ছিল আপনার সমস্ত রূপ নিত্য এবং সর্বব্যাপ্ত তারা স্বয়ং প্রকাশ নির্বিকার এবং নিষ্কলুষ এই সমস্ত নিত্যরূপ নিত্য জ্ঞানময় এবং আনন্দময় তারা শুদ্ধ সত্যে অবস্থিত এবং সর্বদা বিবিধ লীলা বিলাস পরায়ণ আপনি কোনো বিশেষ রূপের দ্বারা সীমিত নন এই সমস্ত চিন্ময় শাশ্বত রূপ স্বয়ং সম্পূর্ণ আমি বুঝতে পারি যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী তাই আমরা স্থির করতে পারি যে ভগবান শ্রীবিষ্ণুই হচ্ছেন সব কিছু যদিও তিনি সব কিছু থেকে ভিন্ন এটি হচ্ছে অচিন্ত্য ভেদা তত্ত্ব জয় ছিল কি আপনারা খুব সুন্দর পরিষ্কার সমস্ত শাস্ত্রের সার অংশ এই শ্লোকের তাৎপর্যে পৌপাত বর্ণনা করেছেন নমং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে জয় পতাকার তা আজকের শ্লোকের হচ্ছে দেবকী মায়ের প্রার্থনা ভগবানের উদ্দেশ্যে স্তব তা আমরা চব্বিশ নম্বর শ্লোক থেকে একত্রিশ নাম্বার শ্লোক এই আটটা শ্লোকে দে মাতা দেবকী কৃষ্ণের স্তুতি করেছেন তার অষ্টম পুত্রের উদ্দেশ্যে এবং সেটা তিথি ছিল অষ্টমী তিথি তাই তিনি আটটি শ্লোকের দ্বারা তাকে বন্দনা করেছেন তা আপনারা বুঝতে পাচ্ছেন যে বৈদিক সাহিত্যে আর্টের অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে আপনারা জানেন ভগবান আবির্ভূত হন অষ্টম রূপে এবং অষ্টমী তিথিতে তিনি আমরা আটের দ্বারা শিক্ষা অষ্টকম দামোদর অষ্টকম জগন্নাথ অষ্টকম সরস তাই আটভাবে ভগবানের পূজায় ভগবান পছন্দ করেন তাই এগুলো একটা গুরুত্বপূর্ণ জগতের জগৎ সৃষ্টির সময় আটটা আবরণের দ্বারাই জগৎ আবৃত হয় এবং আমাদের জড় পদার্থগুলো যা আছে আটটাই তাই তা আমি এটা চিন্তা করছিলাম যে ভগবানকে জানা অসম্ভব তাই আটটি জড় উপাদান হচ্ছে মাটি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার আর অষ্টশোকী এখানে দাঁড়িয়ে আছেন আর দিনটাকেও অষ্টপহর তারপরে অষ্টকালীন লীলা অষ্টদল পদ্ম বিভিন্নভাবে ভগবান তাই দেবকী মা আটটা শ্লোক দাঁড়াই যদিও বসুদেব তিনি দশটা শ্লোকে ব্যক্ত করেছেন আর মা দেবকী আটটা শ্লোকে ভগবানকে এখানে আমরা এই শ্লোকের তাৎপর্যে এবং সব কিছুই প্রকাশ করেছেন পহুপাত সমস্ত বেদের সব অংশই তাই আমি কয়েকটা জায়গায় বিন্দুমাত্র টাচ করব যেমন উনি বলেছেন আপনি নির্বিকার ভগবানকে বলেছেন আপনি ব্রহ্ম পরম ব্রহ্ম আপনি বাস্তব বস্তু আপনি সর্বকারণের কারণ তাই এক একটার অনেক তো তাৎপর্য আছে আমরা ছোট পাখি অনেক বিস্তৃত বলতে পারবো না নির্বিকার মানে হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয় যদিও ভগবানের দ্বারা হয় তবুও ভগবানের কিছুই করণীয় নেই বর্ণনা আছে এত বড় সৃষ্টি হচ্ছে সৃষ্টি স্থিলি স্থিতি প্রলয় সাধন শক্তি একা সাহেব জস্ব ভবনানী বিভূতি দুর্গা ইচ্ছানুরূপী মপি চচেষ্ট আদি পুরুষম তমাং ভজামি তার ইচ্ছাতে হচ্ছে কিন্তু তিনি নির্বিকার একটি উদাহরণের দ্বারা আমরা এটা পরিষ্কার করতে পারি যে পৌপাদি বলেছেন কোন বিচারপতি কিভাবে বিচারে রায় দিলেও তিনি উদাসীন থাকে সুপ্রিম কোর্টের বিচারপতি কিছু লোকের মৃত্যুদণ্ড দিয়ে দিল কিছু লোককে কোটি কোটি টাকা জরিমানা দিয়ে দিল কিছু লোককে কিছু কোটি কোটি টাকা তার প্রাপ্য পায় পেয়ে গেল কিন্তু রাষ্ট্রপতি ওর দ্বারা খুব উৎফুল্লিত হয় না বা দুঃখও করে না তিনি নির্বাক নির্বিকার থাকেন তাই এটা থেকে বুঝতে হবে যে ভগবানও সেই রকম নির্বিকার তিনি কি করেন ওই রাষ্ট্রপতিকে একজন দেখা করতে গিয়েছে ওই বিচারপতিকে বলেছে তার অ্যাসিস্ট্যান্ট যে উনি ব্যস্ত আছে জয় ভগবান নরসিংহদেব কি জয় তারপর অনেক সময় বসে থেকে সেই লোকটা চিন্তা করলো একটু সিদড়ি দেখা যাচ্ছে কি করছে উনি এত ব্যস্ত তা উনি দেখলেন উনি একটা ঘোড়া হয়েছে আর ওনার নাতিটাকে পিঠের উপরে নিয়ে এটা ঘুরছে খেলা করছে এই ব্যস্ত হ্যাঁ তার এত কাজ রয়েছে তিনি নির্বিকার তো ভগবানকে সেই জন্য এখানে যে দেবতী মা বলেছেন আপনি নির্বিকার তারপরে ব্রহ্ম বলা আছে ব্রহ্ম মানে পহুপাত বলেছেন সর্ববৃহৎ ভগবানের অঙ্গজ্যোতি বা রশ্মি ছটা বা সূর্যের যেমন জ্যোতি ব্রহ্ম ব্রহ্মজ্যোতি সনাতন বর্ণনা করা আছে এবং শাশ্বত এই জগৎ যা সৃষ্টি হয়েছে ব্রহ্ম থেকে তাই এই ব্রহ্মটাও শ্রীকৃষ্ণের আশ্রিত নাহি প্রতিষ্ঠা হম ব্রহ্ম ভগবান থেকে স্বতন্ত্র নয় অর্জুন এখানে প্রার্থনা করেছেন হে ভগবান কৃষ্ণ আপনি পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতং দিব্যম আদি দেবম অজম বিভূম এখানে পরম পবিত্র বলেছেন যে এটা সমস্ত বৈদিক সাহিত্যের তিনি পুনরাবৃত্তি করেছেন আর অর্জুন সেই শ্লোকের পরেই বলেছেন শুধু আমি বলছি না অসিত দেবল নারদ ব্যাস সবাই বলেছে তাই এটাই হলো সিদ্ধান্ত যে কৃষ্ণই সেই ব্রহ্মেরও প্রতিষ্ঠাতা তাকে আদি দেবম বলা হচ্ছে দেবতারাও তার উপর আশ্রিত নির্ভরশীল তারপরে কেন উপনিষদে বর্ণনা আছে এই ব্রহ্ম হচ্ছে সব কিছুর আশ্রয় মুন্ডগোপনিষদেও বর্ণনা আছে এই ব্রহ্ম হচ্ছে সব কিছুর আশ্রয় এবং নিরন্তর তার কথা চিন্তা করার মাধ্যমেই কেবল তাকে উপলব্ধি করা যায় জয় শ্রী শ্রী রাধামা তাই নিরন্তর ভগবানের কথা চিন্তার মাধ্যমেই তাকে উপলব্ধি করা যায় তার ধ্যানে মগ্ন থেকে তার সাথে আমাদের অপাকৃত আনন্দ উপলব্ধি করতে পারি তিনি শাশ্বত তিনি সমস্ত রকম দৈহিক প্রয়োজন ভগবানের নেই তিনি জন্ম মৃত্যু থেকে মুক্ত সমস্ত বৈদিক সাহিত্য বেদ পুরাণ ইতিহাস যুগে যুগে এই কথাটাই বর্ণনা করেছে যেটা অর্জুন বলেছে এটা আজ দেবকী মাতাও তাই বলছে এবং যুগ যুগ ধরে সমস্ত বেদ সাহিত্য ইতিহাস পুরাণ সবই এই কথাই ঘোষণা করা আছে ভগবানের কৃপা না হলে কেউ জানতে পারে না ভগবানকে অর্জুনে অর্জুন ভগবান কৃষ্ণের কৃপাতেই এই জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন তাই উল্লেখযোগ্য হচ্ছে গুরু পরম্পরার ধারায় কৃপাপ্রাপ্ত না হলে এই উপলব্ধি করা যায় না এই জ্ঞান লাভ করা যায় না তারপরে দ্বিতীয় বস্তু বাস্তব বস্তু বলা আছে বাস্তব বস্তু কাকে বলা হয় যেটার আদি নেই আদি অন্ত মধ্যে সবসময় স্থির থাকে তাকে বাস্তব বেদং বাস্তব বস্তু বেদ চিরকালই একই কথা বর্ণনা করে তাইটা বাস্তব বস্তু ভগবানকে প্রকাশিত করে তাকে বলা আছে সর্বকারণের কারণ আপনি জানেন ঈশ্বর পরমakrishna सच्चिदानন্দ বিগ্রহ अनादि আদি गोविंद সর্ব কারণম কারণ তাই মাবে দেবকি বলেছেন বেদ বলছে আপনাকে আপনি মন এবং বাক্যের অগোচর অবাঙ্গোচর তার মানে আমরা যে মন বুদ্ধির দ্বারা চিন্তা করব এর দ্বারা হবে না অগোচর তাকে মাপা আমরা চেষ্টা করলেও মাপতে পারব না যেমন একটা কুয়োর ব্যাঙের উদাহরণ দিয়েছে পৌপাদ আর একটা সমুদ্রের ব্যাঙ তারা মাপতে চেষ্টা করেছে তেমনি তাকে মাপা সম্ভব নয় তা বৈদিক জ্ঞান ব্রহ্মা তার মুখ থেকে সবসময় বলছেন যে অদ্বৈতম অচ্যুত অনাদি অনন্ত রূপম মাধ্যম পুরাণ পুরুষ মনঞ্চ বেদেশু দুর্লভ বেদেও আপনাকে প্রকাশ করতে পারবে না দুর্লভ কিন্তু মদুললভ মাত্মভক্ত আপনি আপনার ভক্তের কাজে সুলভ তা গীতাও কৃষ্ণ অর্জুনকে বলেছেন তৈগুণ্য বিষয় বেদা নিশ্চগুণ্য ভাবার জন্য তুমি গুণের অতীত না উঠলে বেদ শুধু এই তিনটে গুণ লিমিটেড তাই তোমাকে উদ্ধার উঠতে হবে আমাকে জানতে গেলে তা আমরা জানি যে এই ব্রহ্মা যে এত বেদের তার মুখ থেকে উচ্চারণ হয় তা উনি সবই জানেন তাহলে উনি কেন বিমোহিত হলো ব্রহ্মা বিমোহন লীলা করেছেন কৃষ্ণ তিনি ভেবেছিল এই একটা ছেলে এই রাকাল বালকদের সঙ্গে তাদের এঁঠো খাচ্ছে তাই তার পজিশান অনেক ঊর্ধ্বে তিনি কী করে একটা বালকের সাথে এইভাবে করতে পারেন তাই উনি এটাকে পরীক্ষামূলক তিনি গোবৎস এবং গো সখাদের চুরি করেছিলেন কিন্তু উনি বিমোহিত হয়ে গেলেন যে অ্যাজ ইট ইজ রয়ে গেছে পুনরায় আবার দেখতে গিয়েছে ওখানেও আছে আর কোনটা যে অরিজিনাল আর চিনতেও পারছে না আসল তো একটা দ্বিতীয়টা নকল হবে কিন্তু একরকমই তাই আরও দেখতে পেলেন এইসব সখা এবং গোবৎসরা চতুর্ভুজ নারায়ণ বিষ্ণুরূপ ধারণ করলেন এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মারা এসে তার চরণে প্রণাম করছেন তাই তিনি স্তপ করলেন পিতা আপনি যেমন পিতা যেমন ছেলেকে কোনো ভুল করলে ক্ষমা করে দেয় আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি এলো পরম পিতা তখন চৈতন্যশ্রেত্যামিতে আছে যে কৃষ্ণ বলবে আমি তো গোপ গোপালে গোপা গোয়ালার ছেলে তুমি তো বলছো যে তিনি হচ্ছে নারায়ণ কৃষ্ণ তখন ব্রহ্মা বললেন আপনি আদি নারায়ণ তাই এই যে বালক রূপে আছেন এটাই আপনার আদিরূপ আমরা এখানে বিভিন্ন ভগবানের রূপ নারায়ণ তারপরে নরসিংহ রামচন্দ্র অনন্তশেষ বড় বামন এইসব রূপও নৃত্য এবং এই জড়জগতের বাইরে রয়েছে সৃষ্টির জড় সৃষ্টির বাইরে বিদ্যমান নিত্যকাল রয়েছে এই জগন্নাথ দেব। তাই এগুলো ভগবানের যে কোনো রূপ এই জন্যই বলা হয় স্বয়ং কৃষ্ণ শ্রীকৃষ্ণ অসীম সর্বব্যাপ্ত হওয়ার ফলে তিনি মহত্তর মহত্তম থেকে মহত্তর সর্বব্যাপ্ত মানে হচ্ছে তিনি স্থানের পরিপ্রেক্ষিতে তিনি সর্বব্যাপ্ত কালো কালেরও পরিপ্রেক্ষিতে অতীত বর্তমান ভবিষ্যতে আমরা জীব আমরা তার দ্বারা সীমিত কিন্তু ভগবানকে বলা হচ্ছে এই অতীত বর্তমান ভবিষ্যতের বাইরে কালও কালের দ্বারাও তাকে মাপা যায় না তাই বর্তমান অতীত ভবিষ্যৎ বলতে ভগবানের ক্ষেত্রে কিছু নেই আমরা জানি মা যশোদা তাকে একসময় বাঁধার চেষ্টা করেছিলেন সেটা আছে নবম অধ্যায় এই দশম স্কন্ধেই মা যশোদার রজ্জুর দ্বারা বন্ধন হন সেখানে বর্ণনা আছে এই লীলাটা যে বাঁধতে গিয়ে কেন মাপতে পারলেন না নচন্ত নচ পরম পূর্বা পরম ন অন্ত জগত জ জগৎ তেরো চোদ্দতে বর্ণনা আছে যে ভগবানের আদি অন্ত নেই বাহ্য অন্তর নেই পূর্ব পশ্চাৎ নেই তিনি সর্বব্যাপ্ত তার কাছে অতীত বর্তমান ভবিষ্যতের কোনো পার্থক্য নেই কালের নিয়ন্ত্রণাধীন নন তিনি নিত্য বর্তমান দ্বৈতভাব রহিত তিনি সব কিছুর কার্য কারণ আবার তিনি কার্য কারণে দ্বৈতভাব থেকেও মুক্ত অর্থাৎ এই যে বিরুদ্ধ শব্দগুলো আসছে তা আমরা মাপ আমাদের মন বুদ্ধির অগোচর বলা হলো অবাঙ্গচর তার মানেই যে ভগবানের ক্ষেত্রে অসম্ভব বললে কিছু নেই তিনি তিনি কার্য কারণের তার থেকেই জগৎ সৃষ্টি হলো অথচ তিনি জগতের ভিতরে নেই আবার বলা হচ্ছে সর্বভূতে তিনি রয়েছেন সেই অব্যক্ত পুরুষ ইন্দ্রের অতীত এখন এক নরশিশুরূপে আবির্ভূত হয়েছেন এবং মা যশোদা তার পুত্র জ্ঞান করে তাকে দড়ি দিয়ে উৎখলে বেঁধে রেখেছেন তাই এই লীলাটি অত্যন্ত অদ্ভুত মা যশোদা কত না চেষ্টা করেছেন বাঁধার জন্য সহস্র লক্ষ দড়ি নিয়ে এসেছেন তিনি বাঁধতে পারছেন না তার উদর তাহলে কত বড় কিন্তু ভগবান প্রচার করবে যে আমি ভক্তের দ্বারা পরাজিত স্বীকার করব এই ভগবানের এই লীলাটাও তো অনন্ত চিরকালই আছে তাই আমরা এই কিছুদিন পরেই আসবে দামোদর আমি একটি দুটো শ্লোক পড়ছি ইতি দৃ কুণ্ডে সঘ সঙ্গ নিমজ্জন্ত তদিয়ে তদীয় সুতজ্ঞেসু ভক্ত জিতেং পুন প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে যিনি এই রকম বাল্যলীলা দ্বারা সমস্ত গোকুলবাসীকে আনন্দ সরোবরে নিমজ্জিত করেন এবং যিনি ভগবত ঐশ্বর্য জ্ঞান পড়ান ভক্ত কর্তৃক তিনি সম ভক্ত সময়ে আমি কর্তৃক পরাজিত ও বশীভূত এই তত্ত্ব প্রকাশ করেন সেই ঈশ্বরূপী দামোদরকে আমি প্রেম সহকারে শত শতবার বন্দনা করি বরং দেব মক্ষ ন মোক্ষ বধিংবা নং বিনেহ বর সদপ্রিয়ন্তবপুরনাথ গোপাল বালং মনস্যভে মনস মন মে সদা মে মনুষ্যাভি রস্তাঙ্ মান হে দেব তুমি সব রকম বরদানে সমর্থ হলেও আমি তোমার কাছে মক্ষ বা মোক্ষের পরাকষ্ট স্বরূপ বৈকুণ্ঠ কামনা করি না আমি এই প্রার্থনা করি যে এই বৃন্দাবনস্থ বালগোপাল রূপ আমার মনে সর্বদাই জাগরিত হোক তাহলে দেখা যাচ্ছে যে যাকে বেদও প্রকাশ করতে পারছেন না কিন্তু ভক্ত বলছে যে তুমি আমার হৃদয়ে পুঞ্জরে বাঁধা থাকো বদ্ধ হয়ে থাকো এটা ভক্তের ভগবানের উপরে এমন তার তার এই সব এই যে নিরাকার এইগুলো তার দ্বারা প্রভাবিত হন না কিন্তু বহুপাত বলেছেন আজকে তাৎপর্যে যে এই নিরাকারও তার উপর আশ্রিত তার ব্রহ্মও তার উপরে আশ্রিত দেবতারাও তার উপরে আশ্রিত তাই ভক্তরা সমস্ত কিছু অর্পণ করেন তার চরণে এখন আমরা পৌপাদ আগে দুটো শ্লোক একুশ এবং বাইশ এই তৃতীয় স্কন্ধে তৃতীয় অধ্যায় এই দুটো শ্লোকে পৌপাত কিছুটা হ্যাঁ দেবকী মা দেবকী এবং বসুদেবের যে কৃষ্ণকে রক্ষা করার জন্য যে দেব কংস বধ করবে শঙ্কিত ছিল পৌপাদ সেই প্রসঙ্গেই ইস্কনকে যাতে অসুরেরা বাধা না দেয় তিনিও আশঙ্কা প্রকাশ করেছে কিন্তু আমাদের এটা পৌপাদ ঠিক ইস্কনের জনক যেহেতু তাই তিনি এগুলো তার রক্ষা করার সংস্থাকে আমাদের দায়িত্ব তো একটা লোক বৃদ্ধকালে সে যখন গত হয়ে যাবে তার দশটা ছেলে ছিল চিন্তা করছে আমি চলে গেলে এই ছেলেগুলো নিজেরা যদি মারামারি করে তাহলে তো মুশকিল তাই একটা বুদ্ধি উপদেশ দিলেন কিভাবে একটা বান্ডিল র মানে দণ্ড একটা বান্ডিল নিয়ে আসলেন ছেলেদের ডাকলেন এই বড় ছেলে তুমি এই বান্ডিলটা ভাঙো পরপর সব ছেলেকে বললেন কেউ ভাঙতে পারল না এত কঠিন তারপরে উনি বান্ডিলটা খুলে দিলেন খুলে দশটা ছেলের হাতে দশটা লাঠি ওখান থেকে দিয়ে দিলেন এবার ভাঙো তারা সহজেই ভেঙে ফেললো তা শিক্ষা দিলেন তোমরা দশটা ভাই যদি একসাথে থাকো কারও ক্ষমতা নাই বাঁধার ভাঙার তাই ইস্কনে আমরা যাদের আমরা সদস্য তাদেরও দায়িত্ব এটাই আজকে আমরা বিশেষভাবে আমি মায়াপুর কমিউনিটির অনেক ব্যাপার সেখানে আপনারা বোমাচারীরা জানেন না কিন্তু তাদের জন্য এটা বেশি প্রয়োজন যদি আমরা একে অপরের সাথে অন্তত একটা পয়েন্টে যে ইস্কনকে আমরা রক্ষা করব তাই এত সুন্দর একটা মন্দির হচ্ছে সেই মন্দিরের বসবাসকারী লোকদের ব্যবহার তাদের জীবনী যদি আমরা আদর্শ না করি এটাই হলো আমাদের এখানে থাকার তাৎপর্য ধামে তাই পরিশেষে আজকে কি যে মা দেবকি বহুপাত বলেছেন যে এক জায়গায় বারো হাজার বছর ওনারা আগের জীবনে তপস্যা করেছিলেন তারপরে কৃষ্ণকে পুত্ররূপে পেয়েছিলেন তা আজকে তার প্রয়োজন নেই বর্তমানে তাই পাদের শ্লোক দিয়েছেন সেবনমুখী জীবাদও স্বয়মেবস্ফুরত যদি আমরা সেবাযুক্ত হয়ে হতে পারি কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা ধীরে ধীরে ভগবানের সাথে আমাদের সম্পর্ক বিকশিত করতে পারি তাই চৈতন্য মহাপ্রভু তিনি যে মহাবাদান্য অবতার তার এই মহাবাদান্য দানের সদ্ব্যবহার করে আমরা তার কাছে ফিরে যেতে পারি তিনি বলেছে আমরা সকালে গান করি পতিত পাবন হেতু তবত অবতার মৌসম পতিত প্রভু না পাইবে আর তা আপনি পতিতদের উদ্ধার করেন তাই আমিও সবচেয়ে পতিত তাই আপনি আমাকে উদ্ধার করুন এই ভগবান অনন্ত অসীম কিন্তু আমরা ক্ষুদ্র তার মায়ার দ্বারা এই জগতে মায়ার দ্বারা বিমোহিত হয়ে মায়া আমাদেরকে আষ্টেবিষ্টে বেঁধে রেখেছে আমাদের উদ্ধারে কোনো পথ নেই মাপু বলেছেন জীব জাগো জীব জাগো গোড়া চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিচা শিরক কোলে ভজিবা বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যারও ভরে তোমারে লইতে আমি হইন অবতার আমি ছাড়া বন্ধু আর কে আছে তোমার এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি ভক্তি বিনোদ প্রভু চরণে পড়িয়া সেই মহামন্ত্র লইল মাগিয়া তার আকাঙ্ক্ষা আগ্রহ যে আমাকে ভগবান আপনার চরণে একটু স্থান দিন যাতে আমি এই হরিনাম মেগে নিতে হবে সত্যন্ত শ্রদ্ধা শ্রদ্ধাযুক্ত কারণ আমরা অনেক কাল অতীতে আমরা যে আমরা যে ঘুম পাই এই ঘুমটা কেন আমরা ঘুমিয়ে আছি অনেক জীবন ধরে এইভাবে ঘুরছি তা আজকে আমরা বহুপাদের কৃপায় এই সংস্থা হলে আমি তো অন্তত আসতাম না এই সংস্থায় এসেই বুঝতে পারলাম তার আগে আমি বুঝতে পারিনি তা আমরাও এরকম প্রত্যেকেরই জীবনে অভিজ্ঞতা আছে তাই মহাপ্রভুর যে তিনি এইভাবে জগতের ভগবানের বেদ বেদরূপে তিনি শাস্ত্ররূপে রূপে তিনি আমাদের কৃপা করেন তাই আমাদের উচিত এগুলো এই মানুষ জীবন চৌশি লক্ষ জনের ভিতরে একটি সর্বোত্তম দেহটা ভগবানের দান এবং কলিযুগ ধন্য যে চৈতন্য মহাপ্রভু এসেছেন তাই আমাদের এগুলো সদ্ব্যবহার করা উচিত তাই আমাদের এখানে আমি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা একটু আলোচনা করতে পারি এক মিনিট সময় আছে সমস্ত বস্তুর উৎস শ্রী বিষ্ণু এবং শ্রীবিষ্ণু আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই তাই আমরা দেখি গোপীরা শ্রীবিষ্ণুর সামনেও তাকেও ডাকেননি তাকে আহ্বান করেননি কেননা তারা জানেন যে এই লীলাময় ভগবান লীলাবিলাস করেন তার এই লীলাটাই হল ভগবানের বৈশিষ্ট্য তিনি রূপে থাকতে পারেন কিন্তু তিনিই আবার সবিশেষ রূপে লীলাবিলাস করেন এই লীলাগুলো ভগবানের সবচাইতে আকর্ষণীয় জিনিস তাই এই লীলার দ্বারাই আমাদের সর সবসময় ভগবানের নাম রূপ লীলা স্মরণ কীর্তন তাই এইখানে এলো আমাদের জীবনের মূল্যবান সময়টা আমরা সদ্ব্যবহার করতে পারি এবং নষ্ট প্রায়শ অভদ্রসু নিত্যং ভাগবতের সেই বয়। তা প্রথমে আমাদের হৃদয় থেকে নষ্ট হয় এই পাঁচটা শ্লোক পহুপাত খুব গুরুত্বপূর্ণ দিয়েছেন মার্কিন যাত্রায় লিখেছেন এই পাঁচটা শ্লোকের উপর গুরুত্ব বেশি আছে সিন্নি সকতা কৃষ্ণ কৃষ্ণের কথা এই যে লীলাগুলো তার গুণগান অনন্ত হলেও আমাদের সেটা প্রত্যেক দিন তাকে তার লীলা শ্রবণ করা উচিত সিন্নি সকতা কৃষ্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্ত অভদ্রাণী বিধুনতি সহিত সুতাম এই বর্ণনা শ্রবণ করলে বা বর্ণনা করলে আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা দূর হয়ে যায় নষ্ট প্রায়শু অভদ্রেশ নিত্যং ভাগবত সেবায়া ভগবতা উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্ট কি ভক্তির উদয় হয় তার ফলে তদারজস্তম ভাবা কামালোভা দাস চেতন্য বিদ্বংস স্থিতং সত্যে প্রসিদ্ধতি কাম এবং ক্রোধ যে রজগুণ থেকে উৎপন্ন হয় এটা দূরীভূত হয়ে সত্যগুণে সে প্রতিষ্ঠা হয় এবং প্রসন্ন মনস ভগবৎ ভক্তিজগত ভগবত তত্ত্ববিজ্ঞান সঙ্গ পরং যখন সে শুদ্ধ সত্যগুণে উঠবে আমাদের হৃদয় এটা তো একদিনের হবার সম্ভব নয় এটা এক জীব একটা জীব একটা কালেও সম্ভব হবে না কিন্তু আমাদের লেগে থাকতে হবে তাই সত্যগুণে উঠলেই আমরা ভগবত তত্ত্ববিজ্ঞান জানতে পারবো যে ভগবান কী বস্তু এই যে বিরুদ্ধ বলা হলো এগুলো ভগবানের ক্ষেত্রে সমন্বয় আছে ভগবান দেবকীর গর্ভের বাইরে ওখানেই ছিলেন উনি জন্মকর্ম দিব্যম তিনি আবির্ভূত হয়েছে জন্ম হয়েছে এরকম বলা হয় না তিনি নাহং প্রকাশং সর্বস্ব যোগমায়ের সমাবৃতম তিনি যোগমায়ার দ্বারা আবৃত থাকেন সবার কাছে প্রকাশিত হন না যারা মনকে সত্য গুণে এনেছেন তাদের সামনে ভগবান প্রগঠিত হন তারপরে আছে যে বৃদ্ধ হৃদয়গন্তি ছিন্দন্ত সর্বসংশয় ক্ষিয়ন্ত্র কর্মাণে দৃষ্ট এবার আত্মে নিঃস্বরে আত্ম আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে তখন সমস্ত সংশয় আপনার কেটে যাবে তে শাস্ত্রের সিদ্ধান্ত তো আমাদের শুনতেই হবে শুনতে শুনতে এইগুলো আসবে সংশয় দূর হয়ে যাবে তখন আপনি ভগবত সেবায় চিরকালের মতো ফিক্সড হয়ে গেলেন তো জীবন সফল হয়ে গেল তাই উদ্দেশ্য এটাই যে আমাদের সাধুসঙ্গ করা মানে শ্রবণ করা প্রত্যেক দিন যদি আমার আকর্ষণ হয় ধর্ম সনিশ্চিতাং পুংসাং বিষক্ষণ কথা রুচি যদি রতি শ্রম এবহি কেবলম যদি ভগবানের এই কথার একটু আকর্ষণ না বোধ করেন করি আমরা তাহলে এটা বৃথা পরিশ্রম আজ পনেরো বছর হোক তিরিশ বছর হোক পঞ্চাশ বছরই হোক আমি যদি ধর্ম সনুষ্ঠিত কোনো আশার আশ্রমের ঠিকমতো যদি পালন করে যদি ভগবানের কথা শ্রবণের রুচি না হয় তাহলে সেই শ্রমটা বিথা গেল আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের কিভাবে শ্রবণ করা উচিত অত্যন্ত সিরিয়াসভাবে বহুপাত এই জন্য তিনি আমেরিকায় গিয়েছিলেন যে ওরা সিরিয়াসভাবে শুনলে তখনই এগুলো কাম ক্রোধ লোভ রজগুণ চলে যাবে তাই আমাদের এই শিক্ষা নিতে হবে যে কি করে প্রতি মুহূর্তে আমরা আরো সজাগ হতে পারি আমরা যেহেতু অনেকদিন ঘুমিয়েছি তো ঘুমের ভাব রয়েছে তাই ঘুমটাকে একমাত্র সচেতনতা তাকে জাগিয়ে দিলে যেমন লোকটা একজন লোক ঘুমা ঘুমিয়ে আছে সে স্বপ্ন দেখছে অনেক কিছু আমরাও জীবনে অনেক স্বপ্ন দেখি এই করব সেই করব এই বড় হব এই সমস্যা যাবে এটা পরে আমি নাম করব ভালো করে এ কত কিছু আমরা জল্পনা কল্পনা করি কিন্তু একটা লোক ঘুমিয়ে স্বপ্ন দেখছে তার প্রতিকারটা কি তাকে জাগিয়ে দেওয়া অনেক সময় চিমটিও কাটতে হয় এই বাবা মা যেমন গুরুদেব যেমন শাসন করে তাকে চিমটি কেটে তাকে জাগিয়ে দেওয়া হয় যেটা একটা সামান্য একটু কষ্ট হলো কিন্তু তার পরম উপকার হলো তো যে ব্যক্তি এটা করে সে এলো পরম বন্ধু ঠিক আছে প্রশ্ন হ্যাঁ আপনি আগে পব ব্রহ্মচারী পাবু আগে করব জড় জগতে ইন্দ্রের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়ের সংযোগে যত বিপত্তি ঘটে এটা হওয়া খুব স্বাভাবিক যে এক জায়গায় দশজন লোক থাকলে তারা জড়িয়ে পড়ে গুণে গুণ কারণ গুণ সংঘর্ষ গুণের প্রভাবে তো যদি আমরা গুণটাকে যেমন আমরা সত্য গুণ হলো সবচেয়ে ভালো সেখানে কোনো ঝগড়াঝাটি হয় না সবাইকে অ্যাডজাস্ট করে থাকতে পারে তাই রজতমর ভিতরে এরকম হয় কিন্তু তবুও দেখা যায় ধৈর্য ধরে আমরা ইস্কন ছেড়ে যাবো না যতই একজনের সাথে আরেকজনের ফ্রিকশন হোক আমরা এখানেই থাকব এই যে ধৈর্য এই যে সহনশীলতা এটাই তো সহ্য করা আদবি সুনি চেন তররূপী সহিষ্ণুনা সহ্য করার কথা উপর খুব গুরুত্ব দেওয়া আছে ঠিক আছে প্রথমে আমরা একটু কারোর সাথে কারো মনোমালিন হলো সহ্য করি সহ্য করলে পরে আবার ঠিক হয়ে যায় আমরা ক্ষমা চাইতে পারি তাহলে আমার অপরাধ নষ্ট হয়ে গেল তাই এরকম হয় এক জায়গায় দশটা বা একটা বিরাট সংসার যেহেতু ইস্কন লক্ষ লক্ষ লোক এখানে এগুলো অসম্ভব কিছু নয় কিন্তু আমরা যদি বহুপাতকে ভালোবাসি তার মুখের দিকে চেয়ে তিনি বলে গিয়েছেন যে আমার অবর্তমানে যদি আমরা তোমরা আমাকে ভালোবাসো সঠিক তাহলে আমার অবর্তমানে যদি একে অপরে সহযোগিতা করো সেটাই প্রমাণ যে তুমি আমাকে ভালোবাসো তাই মায়াপুর বহুপাদের প্রিয় স্থান বাসীদের অনেক দায়িত্ব এখানকে দেখি আপনাকে দেখে কিন্তু আপনি খোল খেয়াল করছেন না পৃথিবীর সব লোক আপনাকে খেয়াল করছে যে কি মায়াপুরে আদর্শ সেটা বজায় রাখা আমাদের উচিত হ্যাঁ এবার একটু আগে আসেন আমি শুনতে পাচ্ছি না না মাইক নাই তো হ্যাঁ এতে দেখুন পূর্বজন্মের সংস্কার কর্মফল এই জীবনে ধারাবাহিকতা আছে এখন যেটা করছি একজন প্রশ্ন করল যে সবই তো কর্মফলে হয় তাহলে আর আমাদের কী করতে হবে আমাদের কিছু করণীয় নাই সবই তো কর্মফলে হচ্ছে আপনি কি বলেন কর্মফলে সব যদি হয়ে থাকে তাহলে আপনি কি এখন ওইটাই আপনি কি করতে পারেন তাই শ্রীমদ ভাগবতের একাদশ গন্ধে ব্যাখ্যা করা আছে ঠিক উদাহরণ দিয়েছেন যে একটা আপনি এখান থেকে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্লেনে আপনার গন্তব্যস্থল আপনি টিকিট কেটেছেন অস্ট্রেলিয়ায় কিন্তু আপনি প্লেনে ছেড়ে দেওয়ার পর আপনার হঠাৎ চেঞ্জ করতে পারবেন না ঠিক না যে আমি এখানে নেমে পড়ব আমি আর যাব না আপনাকে নির্দিষ্ট স্থানেই গিয়ে নামিয়ে দেবে কিন্তু এই যে দশ ঘন্টার সময় আপনি ওখানে খেলাও করতে পারেন কারোর সাথে গল্প করতে পারেন ভগবানের কথাও বলতে পারেন এইটুকু আপনি করতে পারেন কি না তাহলে এই জীবনে আপনার পূর্ব জীবনে কর্মফল যাই থাকুক সেটা ঘটুক কিন্তু আপনি তো ভগবানকে তত্ত্বে অনুকম্পম সুষমিক সুসমিক সমান ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম সারা জীবন যেসব কর্ম আসছে ঘটুক আমাদের মনটা তো ওইখানে দুর্বল হয়ে যায় যে এত আমার বাধা আমি মনে হয় আর পারব না কেগুলো আসতে দিন যেগুলো আছে সেগুলো ঘটবেই কিন্তু আপনি ভগবানের অনুকম্পা পাওয়ার জন্য যদি এগুলি সহ্য করে থাকেন আপনি উত্তরাধিকারী পাবেনই একদিন কৃপা ভগবান প্রতিজ্ঞাবদ্ধ শুধু সহ্য করে থাকতে হবে ছেলে যেমন সে জন্মমাত্রই সব সম্পত্তির অধিকারী তাকে শুধু বেঁচে থাকতে হবে তাহলেই সব পাবে তো এটাই যে আমরা শ্রবণ কীর্তন করার পরও ভাবছি যে আর আমার দ্বারা হবে না তা নয় একটা কৃষ্ণ নামেও আপনার যত পাপ হরে হরণ হচ্ছে আপনি হয়তো বুঝতে পারছেন না যে এটা কোনো কাজ হচ্ছে না আমার দ্বারা ভালো কিন্তু আপনি যদি লেগে থাকেন অবশ্যই ওটা কাজ হচ্ছে আপনি বুঝতে পারছেন না অবশ্যই বিশ্বাস একটা হবে ভগবানের নাম যার জীবা উচ্চারণ হয় সে পাপ থেকে মুক্ত হয়ে যায় হ্যাঁ শেষটাটাই এখানে আমাদের কর্তব্য যে আমি নিরন্তর চেষ্টা করব এটাকে কেউ যদি হ্যাঁ মাতাজি বলুন এটা তো ভুলে যাওয়াটা তো আমাদের ভগবদ্ গীতাতে আছে পুনরায় পুরুষোত্তম যুগে সর্বস্ব চাং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপহনাংশ ভগবান আমাদের হৃদয়ে হৃদয়ে অবস্থান করছেন আমরা যে রিমেম্বারেন্স কোনো কিছু স্মরণ করি যে কাল আমার এই সময় কি করেছি ওটা কৃষ্ণ দান করছেন আবার ভুলিয়েও দিচ্ছেন যদি আমার ভগবানকে ভুলে থাকতে চাই ভুলে দেয় তাই আপনার আগ্রহর উপর নির্ভর করছে যে আমরা স্বাভাবিক আপনি হয়তো বলছেন যে আমার মনে থাকে না পড়ি ঠিকই মনে থাকে না কিন্তু আপনার যে পড়ার চেষ্টাটা আছে এক চড়ুই পাখি সে তার বাচ্চাকে সমুদ্র নিয়ে গিয়েছে চড়ুই পাখি প্রথমে বলল আমার ছেলেকে ফিরিয়ে দাও সমুদ্র কোনো কান্নপাত করল না তখন ও বললো ঠিক আছে আমি তোমাকে শুকিয়ে ফেলব তাই এক ফোঁটা করে জল নিয়ে যা ফেলছে অন্যান্য পাখিরা চিন্তা করছে যে এটা পাগল হয়ে গেছে এটা কোনো দিনের সম্ভব আমরা যদি চিন্তাই করি আমাদের কথাই যদি ধরি যে সমুদ্রের জল ওইভাবে তুলে ফেলা যাবে না শেষ করা যাবে না কিন্তু উনি ওনার ডিটারমিনেশান এই এই কাহিনীর দ্বারা বোঝা যায় আমার সংকল্প কোথায় রয়েছে এই সংবাদটা চলে গিয়েছে সবচেয়ে বড় পাখি সে হলো গরুরদেবের কাছে গরুদেব শুনেছে যে এই রকম একটা ছোট্ট পাখি সে কি করে সমুদ্র শুকিয়ে দেবে এটা তো অসম্ভব নিশ্চয়ই সে পাগল হয়েছে গরুরদেব বলল না না তুমি দেখো না আমি এক্ষনই যাচ্ছি তার অসম্ভব কাজটা আমি সম্পূর্ণ করে দেব কারণ সে আমার বোন হয় তা আমার হৃদয়ও তার কাছে তাই এসে বললেন সমুদ্র তুমি যদি ফেরত না দাও ওনার বাকি কাজটা আমি নিজে করে দেব সে কিন্তু পারত না সমুদ্রকে শুকাতে যে ভগবানের ভক্ত বা ভগবানের কৃপায় গুরুদেবের কৃপায় এটা অসম্ভব সম্ভব হয় করতে বা আচলং পঙ্গুং লং হেতে যার সুদৃঢ় বিশ্বাস আছে যে গুরু এবং কৃষ্ণের প্রতি এই এই বহুপাদের এত দৃঢ় বিশ্বাস কৃষ্ণ নামের প্রতি তার গুরুদেবের প্রতি তাই তিনি পেরেছেন কিন্তু আমরা তার নির্দেশ পালন করব কিন্তু ভুলি গেলেও আপনার মনোভাবটা কোথায় আছে সেটা তো ভগবান অন্তর্য আমি জানছেন আপনি যে চেষ্টা করতেন আপনার চেষ্টাটা কখনো ত্যাগ করা উচিত ভগবান অনন্ত অসীম তাকে কেউই পূর্ণরূপে শ্লোকতে বুঝতে পারলেন তিনি তার অতীত বর্তমান ভবিষ্যৎ তার তিনি তার বাইরে আমরা তার কালের ভিতরে আমরা রয়েছি তাই কালের দ্বারা আমরাও একদিন থাকবো না কিন্তু আমার মনোভাব যদি ভগবানকে পাওয়ার জন্য আগ্রহ থাকে সেই মনোভাবেই কিন্তু ভগবান বলেছেন জং বাপি স্মরণ ভাব তার এই যে সংকল্প এখানে একদিন হসপিটালের সামনে দিয়ে মঙ্গল আরতিতে একমাতা মাতাজি আসছিল ওখানেই পড়ে গেছে কিছুদিন আমরা শুনলাম যে টোটোওয়ালা ধাক্কা মেরেছে পরে বোঝা গেল রিপোর্টে যে ওনার স্ট্রোক হয়েছিল উনি কিন্তু উদ্দেশ্য ছিল মঙ্গল আরতিতে তাই গুরু মহারাজ তার উদ্দেশ্যে বলেছিলেন যেহেতু ওনার মনের ভাব ছিল আমি মঙ্গল আরতিতে যাব ভগবানকে দর্শন করব এই যে আগ্রহর জন্য উনি ভগবানের কাছে ফিরে যাবেন তা আমাদের আগ্রহটা কোন দিকে আছে তার উপরে সম্পূর্ণ নির্ভর করছে আমি হয়তো উচ্চারণ করতে পারি না আপনি হয়তো ভুলে যান চৈতন্য মহাপুরুষ সেই শ্রীরঙ্গমে সেখানে সেই ব্রাহ্মণ গীতা পাঠ করছে সে কাঁদছে ও টাইম শেষ হয়ে গেছে তখন বললেন যে তুমি আসল গীতার পাঠক তোমার উচ্চারণ ঠিক না হলেও তুমি যে আগ্রহ করে যে গুরুদেব আমাকে নির্দেশ করেছে তাই আমি প্রত্যেক দিন পাঠ করি তাই আমার চোখ থেকে জল বেরোয় আমি গুরু কৃষ্ণের এবং সারথী পাত্র সারথীকে দর্শন করি তোমা তুমি তো আসল গীতা পাঠক উচ্চারণ জ্ঞানের দ্বারা প্রকাশিত হবে না ভগবানকে এইভাবে এত কিছু বৈভব শুনলেন এর দ্বারা ভগবানকে উপলব্ধি হয় না আপনার আগ্রহর উপরে আমরা যে পারবো এরকম না আমি আগ্রহ করব আমি সব সবসময় প্রচেষ্টা থাকবো শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম বাস আপনি এক জীবনে চলে যাবেন গ্রন্থরাজ্যম ভাগবতম কী সমবেত ভক্তবৃন্দ কী শিলাপহুপাদ গৌর প্রেমানন্দে